যেমন ইনহেলারের জন্য মরার দশায় চলে যায়, ঠিক তেমনই হয়েছে আমার অবস্থা। এরকম করুণ দশা মেনে নিতে পারছি না, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর ইনহেলারের জন্য আমার সিরাতকে প্রয়োজন, নিজেকে ভালো রাখার জন্য হলেও তাকে বড্ড প্রয়োজন। তাকে পেলেই আমি সুস্থ হয়ে যাব। কবির মনে মনে অনেক কষ্ট পেল, সাফনকে গালিও দিল সখানে। সিরাতের জন্য প্রমো কেমন অবস্থা আর দেখতে পারছে না সে। কাল থেকে লোকটা এমন উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে, কেউ ফোন করলেই বলছে সিরাতকে চাই আমার কালকের মধ্যে, যত টাকা লাগে আমি দিব, তবু ওর খোঁজ আমার লাগবে। আবার কখনো কবিরকে অসহায় কণ্ঠে বারবার বলছে, কবির, সিরাতকে আর কখনো আমার কাছে আসবে না, না তাকে ফিরতেই হবে, তাহলে মেরে ফেলবো। আমাকে ফেলে তুমি পালিয়ে যেতে পারো না সিরাত। কবি চুপ করে শুনেছে, কখনো এই মানুষটাকে ভেঙে পড়তে দেখেনি। আর বাচ্চা মো, সে তো কাশ্মীর কালেও না। আজ পদে পদে সে অবাক হচ্ছে প্রমুখের আচরণে। প্রমুখকে বুঝিয়ে বাইরের রেস্টুরেন্টে খাওয়ার জন্য নিয়ে গেল। প্রমুখ থুতনিতে হাত ভাঁজ করে টেবিলে ভর রেখে থম মেরে বসে আছে। কবির প্লেট বাড়িয়ে দিয়ে বলে, স্যার, পেটে খিদে থাকলে মাথায়ও কাজ করা অফ করে দেয়। আপনি প্লিজ খেয়ে নিন, তারপর আমরা অন্য কোনো জেলায় ঢুকবো, অন্য প্ল্যান করব। সিরাত ঠিক আছে তো? ওর কি একটু আমার কথা মনে পড়ছে না, নাকি প্রাক্তন প্রেমিকাকে পেয়ে আমায় ভুলে গেছে? মুহূর্তে রাগ তরতর করে বেড়ে গেল। সামনে টেবিলে সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুষি মেরে হুঙ্কার ছেড়ে বলল, না সিরাত, তুমি এমন নও, আমাকে এত সহজে ভুলতে পারো না। আমাদের কঠিন শাস্তি ভোগ করার জন্য হলেও তোমায় ফিরতে হবে। কবি দ্রুত উঠে প্রমুখকে আগলে ধরে বলে, অবশ্যই, প্লিজ সিন ক্রিয়েট করবেন না, এখানে অনেক মানুষ, শান্ত হয়ে বসুন, মাথা ঠান্ডা করুন। প্রমুখ বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে বলল, আমার কিচ্ছু ভালো লাগছে না কবির, তুই খা, আমার যেতে হবে সিরাতকে খুঁজতে। এভাবে চুপ করে কাপুরুষের মতো বসে থাকতে পারি না, আমার বউকে অন্য কেউ ছিনিয়ে দেবে, আর আমি আরামে বসে বসে ভাত গিলবো। সিরাত আমায় ক্ষমা করবে, তখন আঙ্গুল তুলে বলবে আপনি একটা কাপুরুষ। তৎক্ষণাৎ কবিরকে ঠেলে নিজেকে ছাড়িয়ে হনহন করে বেরিয়ে গেল। কবির হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। কি হলো এটা, স্যার কি শোকের কারণে পাগল হয়ে গেল? আহারে, পুরো বউ পাগল হয়ে গেছে। সে দ্রুত বিল মিটিয়ে স্যার স্যার বলে দৌড়াতে গাড়িতে উঠে প্রমুখ একের পর একজনকে কল করে বলে, কোনো খবর পেয়েছিস? সবার হোয়াটসঅ্যাপে সিরাতের ছবি পাঠিয়ে দিয়েছি। স্টুপিড, কোথায় পাবি মানে? আর দুই তিন দিন মানে কি এতদিন? আমি কিচ্ছু শুনতে চাই না, ইঁদুরের গর্তে লুকিয়ে থাকলেও তোদের কালকের মধ্যেই পারতে হবে, নাহলে আমি সব বাইককে মেরে ফেলবো। সিরাতের কিছু হলে একটাকেও বাঁচতে দেব না। প্রমুখ রেগে রাগে ফোন ছুড়ে মারলো গাড়ির ভেতর। কবির ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, এমন ভয়ঙ্কর রূপ সবসময় দেখা যায়। হঠাৎ করে যখন বড় কিছু ঘটে ঠিক তখনই দেখা যায়। আজ নিজের প্রিয় অর্ধাঙ্গিনীকে না পাওয়ার কষ্টে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে। কি করবে, মস্তিষ্ক চিন্তা করা অফ করে দিয়েছে, তাই তো সে এমন আচরণ করছে নিজের অজান্তেই। কবি ফোঁস করে নিঃশ্বাস ফেলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। প্রমুখ হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করল, মায়া বাড়িয়েই সবাই কেন পালায়? ছোটবেলায় মা বাবা, এখন তুমি হারিয়ে গেলে সিরাত, কেন সবাই আমাকে কষ্ট দাও? সবাই বুঝি প্ল্যান করে এসব করো, আর কত শক্ত পাথর হতে বলো। রোদের তীব্র ঝাঁজ সিরাতের সারা মুখে ছড়িয়ে পড়ছে। সে সমস্ত দেহের ব্যথায় মুখটা কুচকে নিল। কাল জোর জবরদস্তি করায় সাফনের টানা টানিতে ব্যথা হয়ে গেছে দেহখানা। চোখ খিচে হাতে ভর করে বসলো বিছানায়। পিটপিট করে তাকাতে এই কপাল কুচকে গেল ভীষণ। এটা কোন জায়গায় এনেছে সাফন ওকে, কখনো তো দেখেনি। মুহূর্তেই চারপাশে ভালো করে লক্ষ্য করতেই চোখে অশ্রু টলমল করল। হাঁটু মুড়িয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রুমের জানলা বন্ধ থাকলেও সূর্যের তির্যক রোশনি চোখে মুখে পড়ল সিরাতের। কিছুক্ষণ কেঁদে সে একাই চুপ হয়ে গেল। কান্না করেই বা কি হবে, কে বাঁচাবে তাকে? প্রমুখ কি আদৌ তার কথা ভাবছে, নাকি মাথার উপর থেকে বোঝা নেমে গেছে বলে খুশি হয়েছে? তৎক্ষণাৎ সিরাত ডুকরে কেঁদে উঠে বলে, আপনি আসতেছেন না কেন? তবে কেন জোর করে বিয়ে করলেন? আমার নামের পাশে বিবাহিত নামক দেয়াল জুড়ে দিলেন, তাহলে কেন আমাকে ফিরিয়ে নিতে আসছেন না? ওই খারাপ লোকটার থেকে নিয়ে যাচ্ছেন না? ভীষণ কষ্ট হচ্ছে আমার।
সিরাত ঠোঁট কামড়ে কান্না নিবারণ করল। ঠিক তখনই সাফওয়ান হাসি মুখে রুমে প্রবেশ করল, হাতে খাবারের প্লেট নিয়ে। সিরাত উঠে পড়ায় ঠোঁট কামড়ে হাসল, এগিয়ে গিয়ে টেবিলে প্লেট রাখে। সিরাতের পাশে বসে গলা খাকারি দিয়ে বলে, ফিরে আসো, কাল থেকে কিচ্ছু খাওনি। সিরাত কোনো উত্তর দিল না। সাফওয়ান ফের বলল, উঠছ না কেন, কি বললাম শুনুনি। সিরাত মুহূর্তে রাগান্বিত সুরে চিৎকার করে উঠে, না শুনিনি। এই তো লক্ষ্মী মেয়ে, যাও এখন খেয়ে একটু তরতাজা হও, আজ দিন ফিরিয়ে গেলি আমাদের বিয়ে, তারপর। এটুকু বলে সাফওয়ান থামল। ওষ্ঠ প্রসারিত করে হেসে সিরাতের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, তারপর বাসর রাত, আজ রাতে সব অতীত তুমি ভুলে যাবে, আদরের সময় শুধু আমাকে অনুভব করবে জান, তাই এখন খেয়ে নাও, দেহে দুর্বল থাকলে সামলাতে পারবে না, দেখা গেল চূড়ান্ত মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেললে, তাছাড়া এমন শুকিয়ে যাওয়া মুখ একদম পছন্দ নয় আমার, আগের মতো তরতাজা সিরাত চাই। সাফওয়ানের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি কথায় সিরাতের গা কাটা দিয়ে উঠল। একটা মানুষ এতটা জঘন্য ভাষাও ব্যবহার করতে পারে? তৎক্ষণাৎ চোখ বন্ধ করে দুহাতে কান চেপে ধরে চিল্লিয়ে বলল, চুপ, আর একটাও বাজে কথা নয়, নির্লজ্জ ছেলে। তুমি তো ভালো হতে দিচ্ছ না, কি করবো বলো, চলে যান আমার সামনে থেকে। সাফওয়ান উঠে প্লেট এনে ভাত মাখালো, সিরাতের মুখের সামনে ধরে নরম স্বরে বলল, নাও হা করো, খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও, ফ্রিজ যখন হবে না পন করেছো তবে এভাবেই খাও, তারপর না হয় আমার আদর খাবে। সিরাত রাগে সামনে তাকালো, দাঁতে দাঁত শক্ত করে হাত উঠিয়ে জোরে প্লেট ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এখন তার এখন সারা দেহে ধাও ধাও করে আগুন জ্বলছে। কই, প্রমুখ তো তার সাথে কখনো এত লেইম ভাষা ব্যবহার করেনি, তবে সাফওয়ান কীভাবে পারছে এসব বলতে? লাজ লজ্জা সব ধুয়ে ফেলেছে। রাগে ঘন ঘন শ্বাস ফেলে চিৎকার করতেই সাফওয়ান পাশের টেবিলে জোরে লাথি মারল, কাঁচের টি টেবিলটা নিমিষে ভেঙে গেল। সিরাত স্তব্ধ, থম হয়ে চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। সাফওয়ান রাগে গজগজ করতে করতে ফ্লোর থেকে এক টুকরো কাঁচ চট করে হাতে নেয়। তৎক্ষণাৎ বিছানায় বসে সিরাতের সম্মুখে এসে খপ করে বাম হাতে সিরাতের দুহাত মুঠিয়ে নেয়, ডান হাতে কাঁচের টুকরোর গলা বরাবর ধরে হিসি হিসিয়ে বলল, ভালো কথা কানে যায় না, কতবার বললাম খেয়ে নিতে, কথা শুনলি না, তুই কল্পনা করতে পারবি না আমি কি কি করতে পারি, রাগে মাথায় রক্ত উঠলে খুনও করে ফেলি, শুধু ভাগ্য ভালো তুই আমার ভালোবাসার মানুষ, এর জন্য তোর সব পাগলামি চোখ বুঝে মেনে নিচ্ছি, নয়তো শিয়ানাগিরি এক টানি বন্ধ করে দিতাম, চুপচাপ খাবি নাকি গলায় বসিয়ে দেব। সিরাত ভয়ে গুটিয়ে গেল, থরথর করে কেঁপে উঠল সারা শরীর। সাফওয়ান বেশ জোরেই গলায় কাঁচের টুকরোটাও চেপে ধরেছে, সিরাতের চোখ থেকে পানি পড়ছে অনবরত, নাক টেনে টেনে ভাবছে আর কত মুখোশধারী লোক দেখবে সে। খানিক পরেই সাফওয়ান ছেড়ে দিল সিরাতকে, হাতের কাজ এক ঝটকায় দূরে ফেলে দিয়ে সিরাতের বাহু ঝাঁকিয়ে বলল, তুই বরং না খেয়ে মরে যা, আজ সারা দিন তুই এই রুমে বন্দি থাকবি, দেখি কত না খেয়ে থাকতে পারিস, চিল্লিয়ে গলা ভেঙে গেল কেউ তোকে ভাত দেবে না, প্রস্তুত হ বিয়ের জন্য, বাই। হনহনিয়ে বেরিয়ে যাওয়ার সময় সামনের গ্লাসটাও ছুঁড়ে মারল। অতপর সাফওয়ান বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে কোথায় যেন চলে যায়। দারোয়ানকে কঠোর গলায় বলে, একটি কাকপক্ষী আসলো ভিতর যেতে না দিতে। এদিকে সিরাত দৌড়ে দরজায় অনবরত থাপ্পড় মেরে জোরে জোরে বলতে থাকে, দরজা খুলে দিন প্লিজ, এমন করছেন কেন, আমাকে আটকে রাখলে কি লাভ, ছেড়ে দিন, আপনার দুটো পায়ে পড়ি। আজ হঠাৎ করেই মাথার উপরে মস্ত বড় আকাশের মন খারাপ, একটানা মুষলধারে বৃষ্টি পড়ছে, বিকেলের গোধূলি আলো অদৃশ্য হয়ে প্রকৃতি এখন হয়ে উঠেছে কুটকুটে কালো, বাইরে তাকালেই মনে হচ্ছে রাত নেমেছে অনেক আগেই। প্রমুখ রেস্টুরেন্টের ভেতরে থাই গ্লাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দুহাত ভাঁজ করে থুতনি ঠেকিয়ে কি যেন ভাবছে সে। এখানে এসেছে কিছুক্ষণ আগেই, আজ হুট করেই মনে হচ্ছে বৃষ্টি যেমন মধুর ঠিক তেমনই কিছু কিছু সময় মন খারাপের কারণ। আজ বড্ড অস্থিরতা এই বুকে, সেই অস্থিরতার কারণ বুঝি শুধু সিরাতই। প্রমুখ হাসলো মনে মনে, কখনো বৃষ্টির পানি তার সহ্য হয় না, জীবনে কখনো ভিজেছে কিনা তাও মনে নেই। তার ভাবনার মাঝে ম্যানেজার কম্পিউটার প্রমুখের সামনে দিয়ে বলে, কালকের সমস্ত ঘটনা এখানে আছে, ফুটেজ চেক করে ছেলেটির কর্মকাণ্ড দেখুন। প্রমুখ চেতনায় ফিরে
কম্পিউটারে জুম করে দেখতে লাগে। প্রতিটি ঘটনা দেখার সাথে সাথেই তার চোয়াল শক্ত হয়ে যায়, কেননা একটা সুস্থ মানুষ অকারণে এভাবে আঘাত করতে পারে না। ছেলেটা কি মানসিক ভারসাম্য হারিয়েছে? সিরাতের চুলের মুঠি ধরে টেনে নেওয়া দেখেই দাঁতে দাঁত চেপে ধরে। গাড়িতে বসানোর পর যখন গাড়ি স্টার্ট দিল, তৎক্ষণাৎ আরেকটু জুম করে গাড়ির নম্বর দেখল। পকেট থেকে ফোন বের করে ঝটপট ছবি তুলে নিল। এরপর ম্যানেজারকে বলল, থ্যাংক ইউ, কোনো প্রয়োজনে আবার দেখা হবে। যাওয়ার আগে সামান্য টাকা দিতে চাইলে ম্যানেজার সম্পূর্ণ নাকচ করল। মৃদু হেসে বলল, আমি কল্পনাও করিনি আপনার বিবিকে তুলে নিয়ে গেছে। সে যাই হোক, দোয়া করি তাকে খুব শীঘ্রই সুস্থভাবে ফিরিয়ে আনুন। প্রমুখ মাথা ঝাঁকিয়ে দৌড়ে উঠল গাড়িতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, একটু মাথায় পানি পড়লেই ঠান্ডা জ্বর লেগে যাবে। এই মুহূর্তে কোনোভাবেই বিছানায় পড়া যাবে না। কবির গাড়ি ড্রাইভ করছে, একটু আগে হঠাৎ প্রমুখ বলল রেস্টুরেন্টে আসছে সে। মানুষটা তখন থেকে কেমন শান্ত হয়ে গেল, প্রয়োজন ছাড়া কথা বলছে না। তবে কি তাণ্ডব লীলার পূর্ব মুহূর্তে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, সেও কি তেমন স্থির হয়ে গেছে? কবির উস্কুস্কো করে বলল, এখন কোথায় যাবেন? প্রমুখ হোয়াটসঅ্যাপে সবাইকে ছবি পাঠিয়ে দিল, আহাত রিপ্লাই দেয়। কবির আবারও জিজ্ঞেস করল প্রমুখকে, হুশ ফিরে প্রমুখের সামনে তাকিয়ে উত্তর দেয়, হসপিটালে। জি, কোথায়? কাল যে মেয়ে তোকে সব ঘটনা বলল ওর কাছে, চুপচাপ এখন হসপিটালে যা, শুনলাম ছেলেটার অবস্থা শোচনীয়। কবির বুঝতে পারলো তাদের দেখতে হসপিটালে যাবে, সে কথা না বাড়িয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়। আবরানের ক্যাবিনে সায়রা মলিন মুখে বসে আছে, একটু আগেই তার মামাকে কল করেছিল সিরাতের কোনো খবর পাওয়া গেছে কিনা, কিন্তু যখন শুনল পাওয়া যায়নি, হতাশ হয়ে আবরানের হাত ধরে বসে আছে। জয়কে ছেড়ে দেওয়া হয়েছে আজ সকালে, তার মাথায় ব্যান্ডেজ, হঠাৎ উটকো ঝামেলায় বেচারা ব্যথা পেল। রুজি সহ তাদেরকে বাসায় পাঠিয়ে দেয় সায়রা। আবরানের মা আর বড় বোন সায়রার সাথে আছে। প্রমুখ ঠিক তখনই কেবিনে ঢুকে নরম কণ্ঠে বলল, এখন কি অবস্থা, চিকিৎসা ঠিকঠাক চলছে? সায়রা পেছন থেকে ঘুরে প্রমুখের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলল, কিঞ্চিত সময় চুপ থেকে বলল, হ্যাঁ আপনি বলেছেন আর চিকিৎসা ঠিকঠাক করাবেন না, সারাক্ষণ ট্রিটমেন্ট করছে, মাথায় সেলাই দেওয়া হয়েছে, তারা বলল দ্রুত ঠিক হবে। একটু থেকে ফের প্রমুখের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, সিরাতের খবর পাওয়া গেছে, কোথায় ও? আপাতত পাওয়া যায়নি, তবে যদি তুমি হেল্প করো তাহলে আশা রাখছি আজই পাওয়া যাবে। আমি? বলুন কি হেল্প, সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আমি, কিন্তু যদি তা আমার সাধ্যের মধ্যে হয়। প্রমুখ কবির কি ইশারায় বাইরে যেতে বলল। সে যেতেই প্রমুখ স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বলল, আছে বলেই তো বলছি, সাফওয়ানের নম্বর দাও, নিশ্চয়ই তোমার কাছে থাকবে। স্যার হতবম্ব, আসলেই তো তার কাছে সাফওয়ানের নম্বর ছিল। সে জলদি করে পার্স থেকে ফোন বের করে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সাফওয়ানের নম্বর বের করে বলল, এই যে এটা দিয়ে অনবরত কল করে বিরক্ত করত, তারপর একদিন রেগে ব্লক করে দেই। প্রমুখ কপাল কুচকে সন্ধিয়ান দৃষ্টিতে সায়রার পানে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, বিরক্ত করতে মানে? তোমার তো বয়ফ্রেন্ড আছে। সায়রা কাচুমাচু করে মাথা চুলকে উত্তর দেয়, এমা না না, আপনি ভুল ভাবছেন, সিরাতে খবর নিতে, যখন আপনি বিয়ে করলেন এরপর থেকেই সাফওয়ান আমাকে টার্গেট করে ওর খবর নেওয়ার জন্য, কিন্তু সিরাতের সাথে তো আমারই যোগাযোগ ছিল না, তাহলে কি খবর দিব? একদিন আন্টির সাথে কথা হলো, বুঝলাম সিরা সাফওয়ানকে ভালোবাসেন না, ওই দিন থেকে বুঝাতে গেলেই সাফওয়ান নানা কথা শুনায়, শেষে রেগে ব্লক করে দিয়েছি, তারপর অন্য দুটো নাম্বার থেকেও কল করেছিল, ওইগুলো নেই, ডিলিট করে দিয়েছিলাম। প্রমুখ জল শক্ত করে সায়রার ফোন থেকে সাফওয়ানের নাম্বার তুলে কল দেয়, মুহূর্তে বুঝতে পারলো নাম্বারটি বন্ধ। তৎক্ষণাৎ মাথায় রক্ত উঠে যায়। সায়রা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে প্রমুখের দিকে। সায়রার দিকে মুখ করে চেঁচিয়ে বলল, কি নম্বর দিলে, এটা কোনো কাজেরই না, বন্ধ করে রেখেছে জানোয়ারের বাচ্চা। পর মুহূর্তে নিজেকে মা সামলে ঠান্ডা মেজাজে বলল, খুব বুদ্ধিমান, এতক্ষণে হয়তো জেনে গেছে ওদের আমরা খুঁজছি, তাই আগেই ফোন অফ করেছে, কোনো ব্যাপার না, অনেক চালাকি করেছিস আর নয়। সায়রার মুখটা তখনই মলিন হয়ে যায়, কি বলে প্রমুখকে শান্ত করবে তার জানা নেই। সায়রা অপরাধীর মতো মাথা নিচু করে রইল।
প্রমুখ ভেতরে ভেতরে রাগে থরথর করে কেঁপে ফোন পকেটে রেখেই বেরিয়ে গেল হাসপাতাল থেকে। এদিকে সাইরার কিছু মনে হতেই চোখ দুটো চিকচিক করে উঠে। তৎক্ষণাৎ ঝড়ের বেগে দৌড়ে গেটের কাছে গিয়ে দেখল প্রমুখ গাড়িতে উঠেছে। সে চিৎকার করে উঠে, স্যার নম্বর পাওয়া গেছে। প্রমুখ চট করে পেছনে ঘুরে তাকাতেই সাইরা হাঁপাতে হাঁপাতে বলে, সিরাত সিরাতে ফোনে থাকতে পারে, কারণ প্রতিদিন একবার হলেও সাফওয়ান ওর ফোনে কল করত। লাস্ট টাইম যখন সিরাত ইগনোর করেছিল তখন সাফওয়ান পাগলের মতো অনেক নম্বর থেকে কল করে। আমি নিশ্চিত সেখানেই যে কোনো এক নম্বর পাওয়া যাবে। আপনি প্লিজ যা করার দ্রুত করুন, ওই সাফওয়ানকে দিয়ে এক বিন্দু ভরসা নেই। কখন সিরাতে কি ক্ষতি করে বুঝিয়ে এত মাখো মাখো প্রেম ছিল, একবার হাতের কাছে ভাই, ওর প্রেম আমি বের করছি। কথাটা বলেই গাড়িতে বসে পড়ে কবি নির্বিকার হয়ে বলে, এবার কোথায় যাবেন? তাও বলে দিতে হবে, তাহলে তোকে রেখেছি কেন? প্রমুখ কবিরের গলা চেপে ধরে রক্তচক্ষু হয়ে বলে, আমি এখন শাশুড়ি আম্মার কাছে যাব, জামাই আদর খেতে। মাথায় গেছে? নেক্সট টাইম অযথা বকলে তোর চাকরিতে আসার দরকার নেই। কবির হালকা ঢুকিলে জোরপূর্বক হাসলো। প্রমুখ মৃদু ধাক্কা দিয়ে এক ঝটকায় কলার ছেড়ে সিটে হেলান দেয়। কবির চুপচাপ গাড়ি ঘুরিয়ে রওনা হলো তায়মা খানমের কাছে। সাফন তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, কে বলেছিল ওই মেয়েকে হঠাৎ করে তুলে আনতে? এবার প্রমুখকে সামলাতে পারবি তো? সাফনের বাবা গর্জে উঠে ছেলেকে বলল, একটু আগেই চিন্তায় থাকতে না পেরে চট্টগ্রাম চলে এসেছে। এখানে এসেই শুনতে পেল সাফন আজকে সিরাতকে বিয়ে করবে, তার জন্যই কাজে ব্যবস্থা করতে গেছে। মুহূর্তেই রাগ বেড়ে গেল তার, অথচ তিনি ইতিমধ্যেই জেনেছে প্রমুখের লোক সব জায়গায় সিরাতকে খুঁজছে। তাই ছেলেকে বুঝিয়ে বললেন তিনি। এতেই যেন সাফওয়ান রেগে গেল, চোখ লাল করে উত্তর দিল, যা করছি জেনে শুনি করছি বাবা, তাছাড়া একদিন না একদিন সিরাত আমার হতোই। তুমি বুঝতে পারছো না, সিরাতের ডিভোর্স হয়নি, এই বিয়ে হবে না। সাফওয়ান ভ্রু কিঞ্চিত করে বলল, ডিভোর্স কাল হবে, প্রমুখ সকালে জানতে পারবে সিরাত তাকে ডিভোর্স দিয়েছে, ব্যাস কাজ শেষ, প্রমুখও তাকে আর খুঁজবে না। ভুল জানো তুমি, ইতিমধ্যে প্রমুখ সব ব্যবস্থা করে ফেলেছে, একবার পেলে মেরেই ফেলবে। এমনিতে আগের ঘটনার জন্য আমি চিন্তা আছি, কখন আবার আমাদের অতীত সামনে চলে আসে, তার মধ্যে ঝামেলা মাঝখান থেকে তুমি কি করলে, উটকো ঝামেলা পাকালে, এবার কোনোভাবে যদি খেপে যায় নতুন করে শত্রুতা বাড়ানো কি দরকার ছিল? একটু থেমে তিনি বড় দম নিয়ে কণ্ঠ খাদে নিয়ে বলল, শোনো সাফন, আজ হোক কাল হোক প্রমুখ কিন্তু এখানে পৌঁছাবেই, তাছাড়া এই মেয়েকে তুমি ছেড়ে দাও, যেখানে খুশি যাক, দেশি কে মেয়ের অভাব পড়েছে, আমার একমাত্র ছেলের জন্য বিত্তশালী পরিবারের মেয়ে আনবো, এই মেয়ে মানে ঝামেলা। সাফন তেতে উঠে, সিরাতকে নিয়ে একটু বাজে কথা বলবে না, বেরিয়ে যা বলছি, আমার বিত্তশালী মেয়ে লাগবে না, সিরাত হলেই হবে। সাফন আমি তোমার বাবা হই, এই কথা ভুলে যেও না, একটা কথা মনে রেখো, এই মেয়ের জন্য আমাদের পস্তাতে হবে, একদিন এই মেয়েটাই সব কিছু শেষ করে দেবে, মেয়েটা সব কিছু ধ্বংস করে ফেলবে, অলক্ষ্মী মেয়ে একটা, এতদিনের প্ল্যান সব কিছু তোমার ক্ষুদ্র ভুলের জন্য নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু চুপ করে থাকবো না, আমি ভুলে যাব তুমি আমার ছেলে। সাপন অবাক হয়ে তাকালো তার বাবার দিকে, চিৎকার করে বলল, বাবা এইসব বলতে তোমার বুক কাঁপলো না? এরপর লোকটির সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে সাফওয়ান ফের বলে, তবে তাই হোক, আমি তোমাকে বাবা মানি না, নাও গেট আউট। সাফওয়ানের বাবা রাগে গজগজ করতে করতে চলে গেলেন। সাফওয়ান ধপ করে সোফায় বসে পড়ল, দুহাতে মাথা চেপে ধরে ভাবতে লাগলো তার বাবার কথা। অতঃপর ভাবলো আজ সে যে কোনোভাবেই ডিভোর্স করাবে, কাল বিয়ে ব্যবস্থা করে তৎক্ষণাৎ উঠে সিরাতকে আটকে রাখা রুমের কাছে গেল। পকেট থেকে চাবি বের করে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখল সিরাতের দুর্বল দেহ বিছানায় আষ্ট্রে পৃষ্ঠে লেগে আছে, সম্ভবত ঘুমিয়ে গেছে উপর হয়ে। সাফওয়ান অনুষ্ঠ বাকিয়ে হেসে এগিয়ে গিয়ে তাকিয়ে রইল। খানিক সময় বসে থাকার পর মায়া হলো ভীষণ, খাওয়া দাওয়া করা উচিত এখন। সে রুম থেকে বেরিয়ে খাবার নিয়ে আসে, দরজা লাগিয়ে সিরাতের মাথা নাড়িয়ে ডাকলো। কিন্তু সময় পর সিরাত চোখ খুলেই সম্মুখে সাফওয়ানকে দেখে ভড়কে গেল, ঝট করে উঠে বসে ভয়ার্ত কণ্ঠে বলল, আবার কেন এসেছেন এখানে? সাফওয়ান খাবার প্লেটের দিকে ইশারা করে হাসে, সিরাত মাথা চেপে ধরে চোখ বন্ধ করে রইল। সাফওয়ান প্লেট সামনে নিয়ে বলল,
এইবার লাস্ট বার, আর কিন্তু বলবো না, খেয়ে নাও। সিরাজ চট করে তাকায়, খিদে পেয়ে তার শরীরে এক বিন্দু শক্তি নেই, নড়ারও জো নেই। সে খাবারের প্লেট এক প্রকার ছিনিয়ে নিয়ে খাওয়া শুরু করলো। অল্প সময় পরেই গলায় ঠেকে পড়ে, মুহূর্তেই কেশে উঠে। সাফন তৎক্ষণাৎ গ্লাস বাড়িয়ে দিলে সিরাত এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটা পানি খেয়ে নেয়। খাওয়ার মাঝে সাফনের দিকে তাকিয়ে হিংস্র হয়ে প্ল্যান করে, এখান থেকে যে করেই হোক বেরোতে হবে, তাকে পালাতেই হবে এই শয়তানটার কাছ থেকে। তার জন্য সাফনের কথা মতো চুপচাপ থাকবে, কোনো প্রকার রাগ করা যাবে না। অতপর খেয়ে আগে শরীরে ঠিক করতে হবে, দুর্বল হয়ে পড়লে কোনোভাবেই চলবে না। কলিং বেলের শব্দে তাইমা খানম বিছানা ছেড়ে ওঠে। বাইরে ঠান্ডা আবহাওয়ায় তার চোখ কখন যে লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। এবার অনবরত কলিং বেলের শব্দে ঘুম ভাঙে তার। দরজা খুলেই দেখল শান্ত মুখে প্রমুখ দাঁড়িয়ে, পাশে কবির। তাইমা খানম হেসে কিছু বলতেই প্রমুখ তাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে। সোফায় গায়েলি দিয়ে অল্প ভিজে যাওয়া শার্ট বাম হাতে ঝাড়তে থাকে। তাইমা খানম এগিয়ে এসে বলল, বৃষ্টিতে ভিজে আসার কি দরকার ছিল? বাসায় সিরাত একা, মেয়েটা বিদ্যুৎ চমকালে ভয় পায়, তাহলে বৃষ্টি তার খুব পছন্দ। প্রমুখ মুহূর্তে তীক্ষ্ণ চোখে তাকালো তাইমা খানমের দিকে। সিরাত ভয় পায় শুনে বুকে হঠাৎ সুচ বেঁধে যাওয়ার মতো অনুভূতি হলো। তবু এসব কথা সম্পূর্ণ সাইডে রেখে নির্বিকার হয়ে বলল, ভাত আছে, খুব খিদে পেয়েছে আম্মা। তাইমা খানমের চোখ দুটো ছলছল করে উঠে, ঠিক কতদিন পর এই ডাকটা শুনলো? সিরাতের মুখে কতদিন হলো মা ডাক শোনে না। তিনি দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়িয়ে বলল, হ্যাঁ ভাত আছে, আচ্ছা তুমি কি ইলিশ খাও? না, বড় মাছের মধ্যে রুই ছাড়া খেতে পারি, কাটা বিঁধে যায়। তাইমা খানম বেশ চিন্তিত হলো, কবিরের দিকে তাকিয়ে বলল, বাবা তুমিও কি খাও না? কবির হাসি মুখে উত্তর দেয়, সমস্যা নেই আন্টি, আমি সব খাই। তাইমা একগাল হেসে দ্রুত ফ্রিজ থেকে মাংস বের করলো। প্রমুখ তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলল, এত সময় আমার নেই আম্মা, আপনি ডিম ভেজে আনুন। তাইমা কথা শুনল না, তাড়াহুড়ো করে মাংস মশলা মিশিয়ে প্রেশার কুকারে দিয়ে দিল। তার একমাত্র জামাই বিয়ের পর কয়েকবার আসলো, দরজা পর্যন্তই দাঁড়িয়ে চলে গেছে, কখনো এক গ্লাস পানিও খায়নি। আজ নিজ ইচ্ছায় খাওয়ার কথা বলেছে, তাহলে সে কীভাবে শুধু ডিম দিয়ে ভাত দিবে? ভাত একটু আগে রান্না করা ছিল রাতের জন্য, সেগুলো বেড়ে দিতেই মাংস হয়ে এলো। তারপর কবিরকে বেড়ে খেতে দিয়েই মাংস নিয়ে আসে। সম্মুখ তখনও নিশ্চুপ হয়ে সোফায় বসে আছে। তাইমা তার সামনেই প্লেট বাড়িয়ে দিয়ে বলে, খেয়ে দেখো তো কেমন হয়েছে, বুড়ি হয়েছি বুঝই তো। সিরাত বড় হওয়ার পর থেকে আমার ছুটি ছিল, রান্নাঘরে পা দিতেই দিত না, নিজেই গিন্নিদের মতো মজার মজার রান্না করে খাওয়াতো। আর এখন তো কাজের মেয়েটাই করে। অবশ্য বিয়ের পর তোমার শ্বশুর আব্বা আমার হাতে রান্না ছাড়া অন্য কারোর রান্না মুখেই তুলতো না। প্রমুখ তখনও চোখ বুঝে নিল, সে আর সহ্য করতে পারল না। না, যদি জিজ্ঞেস করে সিরাত কি করছে তখন, মানুষটা তো জানেও না নিজের একমাত্র নারী ছেড়া ধন আর প্রমুখের কাছে নেই। আচ্ছা, জানলে কি খুব কষ্ট পাবে? এই হাসি মিলিয়ে যাবে হয়তো, কিন্তু প্রমুখের এই মুহূর্তে ইচ্ছে করছে না তাইমার মুখের হাসি কেড়ে নিতে। সে ভাবলেশীন ভাবেই বলল, সিরাত রান্নাও পারে? তাইমা খুশিতে খুব আগ্রহ নিয়ে বলল, সব পারে, কেন তোমাকে কখনো রান্না করে খাওয়াইনি? কবি তাইমা খানমের কথা শুনে স্তব্ধ। একটা মা তার মেয়ের জন্য কতটা বিচলিত! সে একবার প্রমুখের দিকে, আরেকবার তাইমা খানমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রমুখ মাথা নাড়িয়ে বলল, না, বাসায় কাজের মানুষের অভাব নেই। তাইমা খানম হতাশার শ্বাস ফেলে। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ প্রমুখ তাইমা খানমকে অবাক করে দিয়ে আবদার করে বলে, আজ নিজ হাতে আমায় খাইয়ে দিবেন মা? তাইমা খানম থমকে যায়, সাথে কবির হতভম্ব দৃষ্টিতে স্যারকে দেখছে। এ যেন নতুন প্রমুখকে নয় তো অন্য কাউকে। তার মুখে দেওয়া ভাত তৎক্ষণাৎ নিচে পড়ে যায়। তাইমা খানম তখনই আঁচলে মুখ চেপে কেঁদে উঠে প্রমুখকে আলতো হাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে কেঁদে বলে, আমার ছেলের কথা কি আমি ফেলতে পারি? তোমার এই হতভাগ্য মা অবশ্যই খাইয়ে দিবে। তাইমা ভাতের প্লেট হাতে নিয়ে পরম যত্নে মাখালো। ভাত মুখে দিয়ে প্রমুখ খুব কষ্টে মুখে নেয়। তার চোখ দুটো জ্বালা করছে, কেন করছে? ছোটবেলায় মা যেমন খাইয়ে দিত, সে কথা মনে পড়ার জন্য? এত বছর ধরে মনে যে পাথর চেপে ছিল, এক মুহূর্তে কেন সরে যেতে চাইছে? এই কিসের টান, মাতৃত্বের? প্রমুখ খুব কষ্টে গিলছে, আর তাইমা আদর করে খাইয়ে দিল, সাথে গল্পও করল সিরাতের কত শত কাহিনী, দুজন কিভাবে একজন আরেকজনকে খাইয়ে দিত, আরও অনেক কথা।
গভীরাত খেতে পারল না। যতদিন থেকে মানুষটার সাথে আছে শুধুই রাগ তেজ দেখে গেছে। আজ সে নতুন কিছু সম্মুখীন হলো। স্যারের চোখে মায়া দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে কিছু না পাওয়ার কষ্ট। সে কান্না চেপে না রাখতে পেরে বাইরে চলে যায়। প্রমুখ খাওয়া শেষে বলে, আপনার মাঝেও মামা গন্ধ আছে। তামা প্লেট রেখে সে প্রমুখের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা মা কি বাসাই থাকে? প্রমুখ সইতে না পেরে চোখ বন্ধ করে নেয়। তখনই গড়িয়ে পড়ল দুফোঁটা জল। তামা খানাও বাবাকে সুরে প্রমুখের গালে হাত রাখতেই প্রমুখ উত্তর দেয় থমথমে গলায়, অনেক আগেই আমাকে একা ফেলে চলে গেছে। তাই আমার মন ব্যথিত হলো, কথা বাড়ালো না, ওড়না দিয়ে প্রমুখের গাল মুছিয়ে বসে রইল। প্রমুখ হঠাৎই শুয়ে পড়ল তাই আমার কোলে মাথা রেখে। তাই মা যেন অবাকের উপর অবাক হচ্ছে, এত বড় ছেলে কেমন 5 বছরের বাচ্চাদের মতো করছে। মুচকি হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। মাঝে মাঝে সিরা তো এমন করত, দুজনে একই মনের মানুষ। একটু ঝুঁকে কপালে চুমু খেতেই প্রমুখ দাঁতে দাঁত চেপে বলল, সিরাতের ফোন কোথায় আম্মা? সিরাত নিয়ে যেতে বলেছে। তাইমা খানম হেসে প্রমুখের মাথা আস্তে করে নামিয়ে নিয়ে আসে। প্রমুখ উঠে বসে, অনেক হয়েছে আর নয়, এসব তার সাথে যায় না, আবেগ বলতে কিচ্ছু নেই। এতক্ষণ কি থেকে কি করে ফেলল মনে মনে লজ্জিত হলো। দামড়া হয়ে বাচ্চামো করার মানেই হয় না। সে তৎক্ষণাৎ ফোন পকেটে রেখে তাইমা খানমের পায়ে সালাম করে বলল, দোয়া করবেন সব যেন আগের মতো হয়। তাইমা কথার মানে বুঝতে না পারলেও উত্তর দেয়, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাবার মতো ছেলেকে সিরাত পেয়েছে। সব সময় তোমরা এক থাকো, কোনো কালো ছায়া যেন তোমাদের মাঝে না আসে। প্রমুখ হেসে বেরিয়ে আসে। বাইরে এখন অন্ধকার ঘনিয়ে আসছে, সন্ধ্যা 7টা বাজে। গাড়িতে বসে এই কিছুক্ষণ সিরাতের ফোন ঘাটাঘাটি করতে থাকে। কন্ট্যাক্ট লিস্টে সব নম্বর সে এক এক করে কল দিল। কবির বসে আছে চুপচাপ। প্রমুখ 5টা নম্বরে কল দিল, খোলা পেল না একটাও। তৎক্ষণাৎ কবিরকে বলল, রিসিভ করলে নাম জিজ্ঞেস করবি, যদি বলে কে আপনি অন্য পরিচয় দিবি, আর হ্যাঁ শেষে বলবি রং নাম্বার। জি স্যার বুঝেছি। তৎক্ষণাৎ ওপাশ থেকে খিটখিটে মেজাজে সাফওয়ান হেলো বলে। প্রমুখ শিখিয়ে দেওয়া কথায় কবির বলল, সাফওয়ান নাম না বলে রেগে বলল, কোথায় ফোন দিয়েছেন? রাখুন বলছি, রং নাম্বার, এটা রংপুর নয় ঢাকা। কবি সরি বলে রেখে দিতেই প্রমুখ খপ করে ফোন হাতে নেয়। ওষ্ঠ প্রসারিত করে তার মুখে রহস্যময় হাসি, যেন শিকারীর সন্ধান পেয়ে তার আত্মা শান্তি হলো। তার প্ল্যান করা বুদ্ধি এখন খাটানো বাকি। তার নিজস্ব ল্যাপটপ অন করে দ্রুত লোকেশন ট্র্যাক করে। ভাগ্য ভালো হওয়ায় 15 মিনিটের মাথায় পেয়েও গেল। চট্টগ্রাম একটি গ্রামের দিকে লোকেশন শো করছে। বাইরে তখন বৃষ্টি ঘুনি ঘুনি পড়ছে। প্রমুখ দাঁতে দাঁত চেপে জোয়াল শক্ত করে ঘুষি মারল গাড়ির গ্লাসে। কবির অবাক, এত দূর নিয়ে গিয়েছে অল্প সময়ের মাঝে। প্রমুখ চেঁচিয়ে উঠে বলে, এখানে বসে আছিস কেন? গাড়ি স্টার্ট দে। কবিরের হুঁশ ফিরতেই ঝড়ের বেগে গাড়ি চালিয়ে গেল। এবার হেয়ালি করা যাবে না, যত দ্রুত সম্ভব চট্টগ্রাম পৌঁছাতে হবে। প্রমুখ কল করে সবাইকে জানিয়ে হাজার টেনশন নিয়ে হাঁসফাঁস করতে লাগে। কখন 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 পৌঁছাবে সে? সিরাত ঠিক থাকবে তো? প্রমুখ চোখ বন্ধ করে বিড়বিড় করল। আর কয়েক ঘন্টা অপেক্ষা করো সিরাত, আমি আসছি। ওই সাফওয়ানের জন্য আজরাইল হয়ে খুব শীঘ্রই আসছি। অনেক হলো চোর পুলিশের খেলা, এবার মুখোমুখি হওয়ার পালা। এই ব্যাপারে একটা চান করো সিরাত। সিরাত গুটিসুটি হয়ে বসেছিল বারান্দায়। আজ বিকেলের ফুরফুরে বাতাসে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। মুক্ত আকাশে পাখিদের মতো অজানা গন্তব্যে উড়ে যেতে ইচ্ছে করছে তার। সিরাত জোরে দম নিয়ে নিঃশ্বাস নিল। এবার ভেতরটা হালকা লাগছে, মাথায় চলছে অসংখ্য পরিকল্পনা। একটু বাদেই পশ্চিমের আকাশে সূর্য ঢলে পড়বে। কাল রাত থেকে এসে চুপচাপই ছিল রুমের ভেতর থেকে। সেও দরজা বন্ধ করায় কাল রাতে সাফওয়ান ভেতরে আসতে পারেনি। আজ সকালে খিদের জন্য দরজা খুলে খাবার চলে আসলে বাধ্য মেয়ের মতো খেয়েও নিয়েছে, একটু টু শব্দও করেনি। এতে সাফওয়ান মনে মনে ভাবছে, এক রাতেই সিরাতের এত পরিবর্তন, তবুও নিশ্চিত একটু একটু করে তাহলে মন বদলে যাচ্ছে। মনে মনে হেসে ভাবল, আর কখনো অত্যাচার করবে না। সিরাত সারাদিন ঘুমিয়ে আজ বিকেলে বারান্দায় বসেছে। তার চোখ বন্ধ রাখার মাঝেই কেউ ঘরে প্রবেশ করে সিরাতের পাশে বসে। সিরাতের ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই বুঝে ফেলেছে কে আসতে পারে, সে তবুও চুপ। এরই মাঝে সাফওয়ান কথাটি বলল। সে কপালে ভাঁজ ফেলে সন্ধ্যান দৃষ্টিতে তাকায়। হাত বাড়িয়ে দেওয়া পেপারটা দেখে সে হতবিহ্বলের মতোই তাকিয়ে রইল।
সাফন গলা খাকারি দিয়ে গা ঘেঁষে বসতেই সিরাত উঠে যায়। সাফন ভাবলেশিন হয়ে আবারও বলে, কি হলো, শুনতে পাওনি? দ্রুত সাইন করো। সিরাত অকপটে উত্তর দেয়, কিসের ব্যাপার এটা? না জেনে সাইন করব কেন? বলবো, আগে লক্ষ্মী মেয়ের মতো সাইন করো। না বললে আমি করব না। জেদ করো না সিরাত, ভালোভাবে বলছি, সাইন করে দাও। সিরাতের ভেতরে দমিয়ে রাখা আগুন মুহূর্তেই ফুস করে জ্বলে ওঠে। সাফনের সামনে সে শক্ত গলায় চেঁচিয়ে বলে, আমি সাইন করব না, কখনো না। সাফন হাতে ডিভোর্স কাগজটা পাশে রেখে মাথা চেপে ধরে। কাল সারা রাত সে উকিলের সাথে এক প্রকার যুদ্ধ করে ডিভোর্স পেপার তৈরি করে এনেছে, আর এখন সিরাত বলছে সাইন করবে না। ওর কথা মতো চলবে নাকি? তাছাড়া সেও কি বলত, এই মেয়ের সাথে তর্ক করে সময় নষ্ট করা কেন করছে সে? যে ভাবনা সেই কাজ। সাফন তৎক্ষণাৎ উঠে উষ্ঠ প্রসারিত করে হেসে এক পা করে এগিয়ে গেল সিরাতের সামনে। সিরাত পিছায় দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। সাফন খপ করে সিরাতের হাত ধরে বলে, চলো রুমে, কিভাবে চাইন করিয়ে নিতে হয় তা আমি ভালো করে জানি। সিরাত হাত শক্ত করে মুচড়িয়ে উত্তর দিল, শত চেষ্টা করলেও পারবি না। তাই তাহলে দেখা যাক কে জিতে। সিরাত মুখ কালো করে প্রশ্ন ছুড়ল, এটা কিসের ব্যাপার? সাফন যেন মজা পেল, চট করে সিরাতের গালে হাত রেখে বলল, ডিভোর্স ব্যাপারে সিরাত জান। এ কথা শুনে সিরাতের আত্মা ধক করে ওঠে, টলমল চোখে সে ধমকে তাকিয়ে রইল। সাফন উচ্চস্বরে হেসে সিরাতের হাত টানতে টানতে রুমে নিয়ে আসে। এক ঝটকায় মেঝেতে ফেলে সেও সিরাতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, কি, এবার সাইন করতে তো কোনো আপত্তি নেই। তাছাড়া এই চরিত্রহীন ছেলের সাথে সংসার করার থেকে মরে যাওয়া ঢের ভালো। আমি তো তোমাকে মরতে দিব না, শুধু বিয়ে করব। কোনো দিনও এই স্বপ্ন পূরণ হবে না, মরে যাব তবুও বিয়ে করব না। সাফন আবারও চটে গেল। তৎক্ষণাৎ সিরাতের চুলের মুঠি ধরে রাগে গজগজ করে। ব্যথায় সিরাত নিজের দুহাত দিয়ে সাফনের শক্তপোক্ত হাত সরানোর চেষ্টা করে। এতে সাফন যেন আরও রেগে যায়। হাত বাড়িয়ে ভয়ার্ত সিরাতের ঘাট থেকে কামিজ একটানে চট করেই ছিঁড়ে ফেলে। সিরাত হতভম্ব, নখের দাগ বসে লাল হয়ে গেল। সে কষ্টে অপমানে ছলছল চোখে তাকিয়ে রইল সাফনের দিকে। সাফন হঠাৎ তাকে এক ধাক্কাতেই মেঝেতে শুয়ে বলে, তবে তাই হোক, যেহেতু মরে যেতে চাইছিস তাহলেই মর, কিন্তু মরার আগে তোকে আমার গড়ি চালব। প্রমুখ লোকেশন অনুযায়ী বাংলো বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করে। বিপত্তি ঘটে আর কেউ এসে পৌঁছাতে পারেনি। কেউ কেউ বলেছে কে যেন রাস্তায় গাড়ি আটকে দিয়েছে, অনেক ছেলেকে আবার আক্রমণও করেছে, তারা যেন আসতে না পারে এজন্য রাস্তায় দুটি বড় ট্রাক রেখে দেওয়া হয়েছে। প্রমুখ এসব সাফনের কাজ ভেবে নিজেই চলে আসে, কিন্তু মনে মনে তার হাজারো প্রশ্ন। ভেতরে কোনো বিপদ লুকিয়ে নেই তো, যে জুতোর মাঝে গুজে রাখা বন্দুক বের করে হাতে নিল। কবিরও চৌকির দৃষ্টিতে চারপাশে তাকিয়ে কোমর থেকে বন্দুক হাতে নেয়। দারুণ তিক্ষিরিক্ষ মেজাজে বলে, এখানে কেন এসেছেন, চইলা যান মিয়া। কবিরকে ইশারা করতে কবির ঝড়ের ব্যাগে দারোয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, আমরা এসেছি সাফওয়ানকে মারতে, এখন তুই যদি বেঘাত ঘটাস তাহলে তোকেও মারব। দারোয়ান ভয়ে শিউরে উঠে কবির কায়দা করে গাড়ির ভেতরে দিয়ে গেল। এরপর প্রমুখ দড়ি দিয়ে দারোয়ানকে বেঁধে ফেলে, মুখে কাপড় পেঁচিয়ে রাখলো যাতে শব্দ করতে না পারে। এরপর আশেপাশে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে বাংলোর ভেতর প্রবেশ করল। কবির এক প্রান্তে খুঁজতে গেল, আরেক পাশে প্রমুখ। হঠাৎ খুঁজতে খুঁজতে এই কর্নারে যেতেই কারো কান্নার আওয়াজ শুনতে পায় প্রমুখ। মুহূর্তে পা দুটি থমকে যায়। সাফনের চেঁচামেচির শব্দ আসছে, সে দেরি করল না। অস্থির মন বলছে কিছু একটা হয়েছে। দ্রুত রুমের কাছে আসতে এই সারা দেহ কেঁপে ওঠে। দরজায় লাথি মেরে ভেতরে ঢুকেই দেখতে পায় সাফন সিরাতকে জোর জবরদস্তি করছে। সিরাতের দুই হাত মুঠোয় নিয়ে আরেক হাত ঘাড়ের নিচে। দরজায় বিকট শব্দ শুনে সাফন রেগে চিল্লিয়ে বলে, কোন কুত্তার বাচ্চা আমার অনুমতি না নিয়ে এখানে এসেছিস? কথা বলে পেছনে ঘুরতেই প্রমুখকে দেখে হতবাক। অবাকের ন্যায় চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে মুখটা তৎক্ষণাৎ পানসে হয়ে গেল তার। সিরাত তখনও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাফন ভয়ে হালকা ঢোক গিলে হাতের বাঁধন হালকা করল। সিরাতের উপর থেকে উঠে আমতা আমতা করে বলল, শুয়োরে বাচ্চা, তুই এখানে কিভাবে এলি? তোর জান কবচ করতে দৌড়ে চলে এসেছি। তোর সাহস কিভাবে হলো সিরাতকে স্পর্শ করার?
শুধু স্পর্শ নয় তুই ওর উপর। আর বলতে পারলো না, সে ভাবতেই পারছে না এই দুদিন আর কি কি করেছে সাফওয়ান। রাগে প্রমুখ দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি চিবিয়ে খেয়ে ফেলবে। হাতে থাকা বন্দুক সামনে এনে এক সেকেন্ডও দেরি করলো না। রাগে ফুসফুস করতে করতে গুলি লাগালো সাফওয়ানের ডান হাতে। সাফওয়ান আকস্মিক ঘটনায় ভুরকে যায়। সে বুঝে গেল প্রমুখ খেপে আছে। সিরাত উঠে এভাবে প্রমুখকে দেখে খুশিতে থরথর করে কাঁপে। উত্তেজনায় পাগল পাড়া মনে একটু ভরসা পায়, এই শয়তানের হাত থেকে রক্ষা করতে এসেছে সে। এক চিলতি হাসি নিয়ে দৌড়ে উঠে যেতেই সাফওয়ানের আনাচান মন খপ করে তার বাহু চেপে ধরে ফেলে। হঠাৎ পাশ ফিরে তাকাতে একটা ছুরি পেতে তৎক্ষণাৎ সেটা হাতে নিয়ে সিরাতের গলায় চেপে ধরে। উষ্ট বাঁকিয়ে হেসে বলে, এবার কি করবে, হ্যাঁ গুলি করে দেখা। সিরাত চোখ বন্ধ করে আছে। প্রমুখের তেজি রূপ হঠাৎই ধপ করেই নিবে গেল। ভেতরের অস্থির অনুভূতিতে মাথা কাজ করা বন্ধ করে দিল। যদি সত্যি সত্যি গলায় ছুরি বসে, সব মানুষই এই একটা জায়গাতে হেরে যায়। তার দুর্বলতায় যখন কেউ হাত দেয়, সে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। সে সামনে তাকিয়ে হতবিহ্বল হয়ে যায়। সিরাত মোচড়ামুচড়ি করে বলল, আমাকে এই পশুর হাত থেকে নিয়ে চলুন, আমি আর পারছি না। সাফওয়ানের বাম হাত সিরাতের পেট জড়িয়ে আর ডান হাত গলায়। সে ছুরি আরেকটু ডাবিয়ে বলে, চলে যা, নয়তো খুন করে ফেলব। প্রমুখ হাত উঠিয়ে বন্দুক দিয়ে কপাল চুলকায়, অতঃপর ফোঁস করে নিঃশ্বাস ফেলে জবাব দেয়, যাবো কিন্তু তোর দেহ আসি টুকরো করে। কুত্তার বাচ্চা, এখনো গলার আওয়াজ কমে না। আমার বাংলোতে এসে তুই আমাকে হুমকি দিস, তাহলে দেখ কি করে, তুই ও চিরাতকে পাবি না, আমিও না। প্রমুখ ঢোক গিলল, তৎক্ষণাৎ কবির উপস্থিত। কবির এগিয়ে যেতে প্রমুখ তাকে বাধা দিয়ে বলে, আগেই না, নয়তো সিরাতের ক্ষতি করে ফেলবে। কিন্তু স্যার, এমনটা নাও হতে পারে, হয়তো আমাদের ভয় দেখানোর জন্য এমন করছে। ওর মাথা ঠিক নেই, মনে হচ্ছে ও সত্যি সত্যি ছুরি বসিয়ে দেবে। কবির রাগে সেখানে দাঁড়িয়ে থাকে আর তাকিয়ে রয়। পরিস্থিতি একটুর জন্য হাতের বাইরে চলে গেছে। হঠাৎ সাফওয়ানের ফোনে কল আসে। সে এক হাতে ফোন রিসিভ করে প্রমুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলো। ওপাশ থেকে কিছু বলার পর হুম বলেই সাফওয়ান রেখে দেয়। তারপর সামনে তাকিয়ে চিৎকার করে বলে, তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে সিরাতকে জ্যান্ত পাবি, নয়তো আমিও মরার আগে সিরাত মরবে, তখন তুইও পাবি না, আমিও না। প্রমুখ এক পা এগিয়ে আসলে সাফওয়ান পিছিয়ে চিল্লিয়ে বলে, একদম সালাকি করবি না। প্রমুখ বন্দুক পকেটে রেখে মৃদু স্বরে বলে, ঠিক আছে, আগে তুই সিরাতের গলা থেকে ছুরি নিচে নামা। আমি এত বড় ভুল কখনো করি না। তাই বলে এই এক সেকেন্ডের মাঝে পেছনে দরজা খুলে ঢুকে পড়ল। কাজটা এত দ্রুতই হলো যে প্রমুখ বুঝেও নি পেছনে আরেকটা রুম আছে। কবির আর প্রমুখ দৌড়ে গেল সেখানে। ঘুটঘুটে অন্ধকারে সিরাতের কান্নার শব্দও আসছে না। আসবে কি করে, সাফওয়ান যে শক্ত করে চেপে ধরে আছে মুখ। সাফওয়ান বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে রাস্তায় নামলো, কারণ একটু আগে ওর বাবাই ফোন করেছিল, বলেছে যেভাবে পারে বেঁচে ফিরে আসতে, আর এই রুমের কথা উনিই জানায়। সে দূর থেকে অনেক চেষ্টা করেছে প্রমুখের ছেলেদের আটকানো। সাফওয়ান সিরাতকে নিয়ে গাড়িতে উঠতে এই প্রমুখ দূর থেকে চেঁচিয়ে বলে উঠে, আমি গুলি করবো সাফওয়ান, সিরাতকে ছাড় বলছি। সাফওয়ান হেসে গাড়ির সিট থেকে তার বন্দুক নিতেই প্রমুখ সত্যি সত্যি গুলি করে দেয়। ভুলক্রমে সেটা লাগে সাফওয়ানের গাড়ির জানালায়। সিরাত ভয়ে সিটিয়ে আছে। প্রমুখ দৌড়ে কাছে যেতে সাফওয়ান গুলি করার সময় বুঝতে পারলো বন্দুকে একটাও গুলি নেই। রাগে ভয়ে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এদিকে প্রমুখও গুলি করেই যাচ্ছে। সে যত এগিয়ে আসছে সাফওয়ানের ভয়ও বাড়ছে। প্রমুখ তীক্ষ্ণ চোখে তাক করে পরপর দুইটা গুলি করল সাফওয়ানের হাতে। আকস্মিক ঘটনায় সাফওয়ান সিরাতকে ছেড়ে দিয়ে এক হাত চেপে ধরল গুলি করা ডান হাতে। ব্যথায় উচ্চস্বরে চিৎকার করে উঠে। এদিকে সিরাত ছাড়া পেতেই সাফওয়ানকে জোরে ধাক্কা মেরে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ে। সামনে প্রমুখ থাকায় দুর্বল শরীরে এই চোখে পানি মুখে হাসি নিয়ে দৌড়ে গেল। কিন্তু বিপত্তি ঘটল তখনই। সাফওয়ান রাগে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে হাতে থাকা ছুরিটা প্রমুখের দিকে ছুঁড়ে মারতেই ভাগ্যক্রমে সেটা প্রমুখের বাহুতে লেগে বন্দুক নিচে পড়ে যায়। কবির তৎক্ষণাৎ সামনে তাকায়। এতক্ষণ সে সাফওয়ানকেই ধরে ফেলত। হঠাৎ আক্রমণে কবিরের পা থমকে যায়। সে আবারও পিছ ফিরে প্রমুখকে ধরে ফেলল। সিরাতের পাও মাঝপথে থেমে গেল, চিৎকার করে উঠে, প্রমুখ সাহেব। কবির প্রমুখের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে, স্যার ঠিক আছেন,
প্রমুখ মাথা চাকিয়ে উঠে দাঁড়াতে এই সাফন শয়তানি হাসি হেসে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বলে, আবার দেখা হবে, পরের বার প্রস্তুত নিয়ে আসব, তোর সামনে থেকে সিরাতকে নিয়ে যাব। কথা শেষে তার গাড়ি অধরে চলে যায়। প্রমুখ আস্তে হেঁটে সিরাতকে টেনে তুলে, কিন্তু সিরাত এতদিনের অস্থিরতায় আবেগী হয়ে পড়ল মুহূর্তেই। হাঁটু ভাঁজ করে বসে শক্ত করে জড়িয়ে ধরল প্রমুখের পা। প্রমুখও দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। আলতো করে বাম হাত দিয়ে সিরাতের মাথা আগলে নেয়। কবির পরিস্থিতি বুঝতে পেরে গাড়িতে উঠে দারোয়ানকে এক ধাক্কায় নামিয়ে বসে রইল। সিরাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে, কান্নামিশ্রিত গলায় বলছে, আপনি কেন এত দেরিতে আসলেন, কেন জানেন ও আমার সাথে কি কি করেছে? প্রমুখের গলা শুকিয়ে আসছে, হাতের ব্যথা টনটন। সে চোখ বুঝে জোরে জোরে নিজের সাথে সিরাতকে জড়িয়ে নেয়। পরপর কয়েকবার শুষ্ক ঠোঁট চেপে ধরে সিরাতের চুলের মাঝে, সেবার পারলে বুকের ভেতর ঢুকিয়ে বলতো, দেখো সিরাত, এখানে কেমন অস্থিরতা, আমাকে শান্তিতে এক সেকেন্ডও থাকতে দিচ্ছে না, তুমি খেতো না, আমি সহ্য করতে পারছি না। সিরাত আরো কিছুক্ষণ ছোট বাচ্চাদের মতো করে কেঁদে মুখ তুলে প্রমুখের দিকে তাকিয়ে বলে, দেখুন আবার গলা কেটে দিয়েছে, আমার কামিজও ছিঁড়ে ফেলেছে প্রমুখ, ভাগ্য ভালো বড় কিছু করার আগে আপনি এসেছেন। কথা বলে আবারও ডুকরে কেঁদে ওঠে প্রমুখ। হঠাৎ ওর চুলের মুঠি ধরে সিরাতের চোখে চোখ রেখে রুক্ষ মেজাজে বলে, তখন তুমি কিছু করতে পারলে না, হাতের সামনে কিছুই ছিল না, শুনেছি মেয়েরা অনেক সাহসী হয়, তবে তুমি কেন মোমের পুতুল? একটু থেমে এই কেঁপে ওঠা উষ্ঠজোড়া নিয়ে সিরাতের গালে স্পর্শ করে। অতঃপর সিরাতের মুখ দুহাত নিয়ে উম্মাদের মতো সারা মুখে চুমু দিতে থাকে। টলমল চোখের জল ঠোঁট দিয়ে চুষে নিল। সিরাত লজ্জায় চোখ বন্ধ করে প্রমুখের কলার খামচে ধরে। প্রমুখ কপাল চোখ নাক গাল থেকে নেমে ঠোঁটে এসে থামতেই রুক্ষ মেজাজে বলল, তোমার কঠিন শাস্তি পেতে হবে সিরাত, আমি একটুও তোমাকে চাই না, এই দুইটা দিন যতটা কষ্ট দিয়েছো তার থেকে দ্বিগুণ শাস্তি ভোগ করবে। সিরাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মুখ লুকায় প্রমুখের বুকে। একদিকে কষ্ট আর একদিকে লজ্জায় সারা মুখ লালাভায় ছেয়ে গেল। অল্প সময় পর কিছু মনে হতেই সে প্রমুখের হাত ছাড়িয়ে অস্থির কণ্ঠে বলল, আপনার হাত দেখি কতটা কেটে গেছে। প্রমুখ হাত লুকিয়ে থমথমে গলায় বলল, কিছুই হয়নি, চলো বাসায় যেতে হবে। না অনেকখানি কেটে গেছে। প্রমুখ রাগান্বিত হয়ে তাকালেও সিরাত হাত টানতে থাকলো। আচ্ছা দেখেই ছাড়বে কতটুকু কেটেছে। বারবার ষাটের ঘষায় প্রমুখের ব্যথা আরো বেড়ে যায়। শেষে কোনো উপায় না পেয়ে চট করে কাটা হাতে এই সিরাতকে কোলে তুলে নেয়। সিরাত হা হয়ে যায়, এবার লজ্জায় মুখ নামিয়ে রইল। এলো কাজ পরপর লজ্জা দিয়েই যাচ্ছে। চুমু খাওয়ার পর এখন আবার কোলেও তুলল। সে ষাট খামচে ধরে ওর বুকে মুখ গুঁজে রইল। প্রমুখ অধর বাকিয়ে হেসে গাড়িতে এক ঝটকায় ফেলে সেও বসল। সামনেই কবির মুখ টিপে হাসছে। সে সিরাতের কোমর ধরে একটানে নিজের কাছে আনলো। গায়ে শুধু ওই দিনকার কামিজ আর পায়জামা। এভাবে প্রমুখের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। লজ্জায় মস্তিষ্ক নত রাখলো। প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে সামনে দৃষ্টি রেখে গম গমে স্বরে বলল, পিছে উকি বুকি না মেরে মনোযোগ দিয়ে গাড়ি চালা কবির, বাসায় কিন্তু তোরও একটা সুন্দরী বউ আছে। কবির থতমত খায়। প্রমুখ চট করে গাড়ির ভেতরে লাইট অফ করতেই সিরাত হালকা ঢোক গিলে। প্রমুখ আস্তে আস্তে খুব নিকটে গিয়ে সিরাতের গলায় যেখানে সাফন ছুরি ধরেছিল সেখানে ঠোঁট ছুঁয়ে দেয় আলতো করে। সিরাত চোখ বন্ধ করে রইল। এই ছোঁয়ায় কেমন হাত পা কাঁপছে তার। অতঃপর বাম হাত বাড়িয়ে দু আঙ্গুল তুলে গলায় আদর করল। খানিকটা রক্তও ছিল, সেটাই প্রমুখ ধীরে ধীরে মুছে দিল। সিরাতে শ্বাস বন্ধ হয়ে আসছে, তার ভেতর এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। এই লোকটার স্পর্শ আর নিতে পারছে না, আর না। প্রমুখ মুচকি হেসে সেখানে নাক ঘষে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সারা রাস্তা সিরাতের উপর নিজের ভর দিয়ে ঘুমিয়েছিল বেচারি সিরাত। যতবারই প্রমুখের নিঃশ্বাস তার গলার নিচে পড়েছে, তার অজানা কারণে হৃদস্পন্দন বেড়ে গেছে। গাড়িতে এসি থাকা সত্ত্বেও ঘেমে একাকার তার সারা দেহ। দূর দূর বুক নিয়ে প্রমুখের চিবুক ধরে রেখেছিল, চাইলেও দূরে সরিয়ে দিতে পারেনি, কারণ প্রমুখ দুহাতে আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সিরাত সারা রাত ভাবতে থাকে তখন কিভাবে জড়িয়ে ধরে কাঁদল, আর চুমু, কি আদর মাখানো সেই চুমু, ইস, এসব ভেবে লজ্জায় মাথা কাটা যায় তার। লোকটাকে দূরে সরিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে, কিভাবে পারলো বেটাকে কাছে পেয়েই বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাঁদতে। তোমার পাসপোর্ট রেডি করছি, 12 ঘন্টা পরেই তোমার ফ্লাইট। আমি এখন কোথাও যাব না বাবা। সাফনের গুলি লাগা হাত থেকে বুলেট বের করলো ডাক্তার।
হাত ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যান তিনি। রাতে পালিয়ে আসার পথে সাফওয়ানের বাবার সাথে দেখা হয় ওর। উনিও বাংলোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মন্তার বারবার বলছিল ছেলেটার খুব বিপদ, রাস্তায় সাফওয়ানের গাড়ি দেখতে পায়। তৎক্ষণাৎ ছেলের এই পরিণতি দেখে দ্রুতই গাড়ি ড্রাইভ করে কাছের নিকট এক বন্ধুর বাসায় নিয়ে আসেন তিনি। সেই রাতে এই ডাক্তার আসে সাফওয়ানের ট্রিটমেন্টের জন্য। বুদ্ধি করে খন্দকার সাহেব ছেলের জন্য ভিসা রেডি করেছেন আমেরিকার। উনি ভেবে রেখেছেন কয়েক মাসের জন্য ছেলেকে গা ঢাকা দিতে বলবে, না হলে উপায় নেই। অতঃপর সাফওয়ানের মুখের উপর না শুনে উনি বললেন,